শেয়ার করেছি, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারবেন খুব সহজেই। তাহলে ভাপা পিঠা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। তো এই চালের গুঁড়ার সাথে এখন আমি দিয়ে দিব লবণ। লবণটা আমি এখানে 3 কাপ, চালের গুঁড়ার জন্য 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি। খুব বেশি লবণ দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো একদম নোনতা হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এবারে আমরা এখানে পানি অ্যাড করব, আর পানিটা দেওয়ার ক্ষেত্রে আমাদের অল্প অল্প করে পানি দিতে হবে, একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে চালের গুঁড়াটা তৈরি করতে একটু প্রবলেম হয়ে যাবে আর গুঁড়াটা একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু পিঠা ভালো হবে না। তাই অল্প অল্প পানি দিয়ে আমাদেরকে গুঁড়াটাকে তৈরি করে নিতে হবে। আর কিভাবে বুঝবেন যে চালের গুঁড়াটা পারফেক্টভাবে তৈরি হয়েছে পিঠার জন্য? এরকম মুঠো করলে যখন সেটা নিজে থেকে ভেঙে যাবে তখন বুঝতে হবে গুঁড়াটা রেডি হয়নি, তখন আরও অল্প অল্প পানি দিতে হবে আর গুঁড়াটাকে ঝোড়াঝোড়া করে নিতে হবে। এভাবে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে ঝোড়া করে নিব, তারপর মুঠো করে দেখব যে মোটোটা শক্ত হয়েছে কিনা। নিজে থেকে যদি মোটোটা ভেঙে না যায় তাহলে বুঝতে হবে গুঁড়াটা রেডি, তখন এরকম একটা চালনি দিয়ে চেলে নিতে হবে। তো আমি এরকম একটা খাবার ঢাকার চালনি নিয়েছি চালের গুঁড়াটাকে চেলে নেওয়ার জন্য। আপনারা যে কোনো ছাঁকনি ইউজ করতে পারেন চেলে নেওয়ার জন্য। আর কিভাবে চেলে নেবেন সেটা আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। জাস্ট চালনির উপরে তৈরি করে রাখা চালের গুঁড়াটা দিয়ে ঘষে ঘষে চেলে নিতে হবে, যেমনটা আমি করে দেখাচ্ছি। আর নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ঝুরা ঝুরা গুঁড়ি পড়ছে। আর পিঠা তৈরির জন্য চালের গুঁড়াটাকে অবশ্যই এরকম ঝুরা ঝুরা হতে হবে। এটাই হচ্ছে ভাপা পিঠা তৈরির পারফেক্ট চালের গুঁড়া। আর এভাবে যদি চালের গুঁড়াটা তৈরি করে নেন তাহলে আপনাদের পিঠা একদম পারফেক্টভাবে হবে। সেই সাথে আরও নিয়েছি 1 কাপ কুড়ানো নারকেল আর 1 কাপ ছোটো করে গ্রেট করা খেজুরের গুড়। খেজুরের গুড় ছাড়া তো আর পিঠা খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন খেজুরের গুড়টা ব্যবহার করতে। এবারে দেখিয়ে দিচ্ছি পিঠা কোথায় তৈরি করবেন। পিঠা তৈরির জন্য আমি এখানে 2টা বাটি নিয়েছি, একটা স্টিলের একটা কাচের। এ ধরনের বাটি আমাদের সবার বাসাতেই থাকে, আপনারা নিজেদের সুবিধা মতো যে কোনো বাটিতে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি আজকে স্টিলের বাটিটাতে তৈরি করে দেখাবো। এবারে দেখিয়ে দিচ্ছি পিঠা তৈরির পাতিল। দেখতে পাচ্ছেন আমি একটা অ্যালুমিনিয়ামের পাতিল নিয়েছি, এগুলো ভাপা পিঠা তৈরির পাতিল। যে কোনো প্রকারিজের দোকানে আপনারা এগুলো কিনতে পাবেন, দাম মাত্র 100 টাকা, আর এগুলোতে খুব সুন্দর পিঠা তৈরি হয়। এবারে আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিব, আর এর ভেতরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি ফুটানোর জন্য। এখন পানিটাকে ফুটাতে দিয়ে আরও যে জিনিসটা লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাদা সুতি কাপড় আমি নিয়েছি এখানে, আর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি নিংড়ে ফেলে দিতে হবে পিঠা তৈরির জন্য আমরা এগুলো ব্যবহার করব। এবারে পিঠা তৈরির জন্য চলে আসলাম বাটিতে। প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে তৈরি করে রাখা চালের গুঁড়া, তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো গুড়। আপনারা যে যেমনটা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী গুড়টা দিবেন। এরপর নারকেল দিতে হবে নিজেদের পছন্দ মতো। এবার উপর থেকে আরো কিছু চালের গুঁড়ি দিয়ে দিতে হবে। এবারে চামচটা দিয়ে আমি চারপাশে সমান করে দিচ্ছি চালের গুঁড়াটাকে। আপনারা চাইলে বাটিটা ভরে
চালের গুঁড়োটা দিতে পারেন, আবার আমার মতো অর্ধেক করেও দিতে পারেন। এটা টোটালি নিজেদের উপর ডিপেন্ড করে। এবার যে সাদা কাপড়গুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। তারপর ভাপা পিঠার পাতিলে উল্টো করে বাটিটা বসিয়ে দিতে হবে, যেরকমটা স্ক্রিনে করে দেখাচ্ছি। বাটিটা বসিয়ে দেওয়ার পর কাপড়টাকে একটু ফাঁকা করে নিয়ে বাটিটা তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে গিয়েছে আর বাটিটা উঠে গিয়েছে। আবার কাপড়টাকে ভালোভাবে পেঁচিয়ে 1 থেকে 1.5 মিনিট ভাপে দিতে হবে। পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে এবং চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। 1 মিনিট পর আমার এখানে পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি আর এভাবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়েছে, ভেতরে কোনো ধরনের কাঁচা ভাব নেই এই পিঠাগুলোর মধ্যে। তো দর্শক, এভাবে আপনারা চাইলে সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্টভাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আরও নিত্য নতুন রেসিপির জন্য। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।